আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আচ্ছা, আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর ঘুমের জন্য 9টি অভ্যাস, অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যকর ঘুমাতে চাই বা আমাদের ঘুমকে খুব সুন্দর করতে চাই, এই 9টা অভ্যাস যদি আমরা গ্রহণ করি আমাদের জীবন খুব সুন্দর হয়ে যাবে। এবং ঘুম যদি মানুষের ঠিক হয়ে যায় তাহলে তার জীবন কিন্তু খুব ঠিক হয়ে যায়। জীবনের মধ্যে মাধুর্যতা চলে আসে, জীবনের মধ্যে সৌন্দর্য চলে আসে, জীবনের মধ্যে আনন্দ চলে আসে, জীবনের মধ্যে প্রশান্তি চলে আসে। ঠিক আছে, সুতরাং ঘুমকে সুন্দর করার জন্য এই 9টা অভ্যাস যদি আমরা গ্রহণ করি আমাদের জন্য খুব বেশি সুন্দর হবে এবং আল্লাহ তাআলার রহমতে আমাদের জন্য অনেক বেশি বরকত নিয়ে আসবে জীবনের মধ্যে। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করা। ঘুমটা যদি আমি তাড়াতাড়ি ঘুমাই তাহলে আমি তাড়াতাড়ি উঠতে পারবো, তাহলে তাড়াতাড়ি উঠতে পারলে আমি ফজর নামাজ পড়তে পারবো। আর ফজর নামাজ পড়াটা আল্লাহ তাআলার অনেক বড় একটা হুকুম, সুতরাং অনেক বড় একটা আহকাম, অনেক বড় একটা হুকুম। সুতরাং নিঃসন্দেহে এটা আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলবে। তো তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা এবং পরিমিত মাত্রায় কী করা, রাতে ঘুমানোর আগে খাবার গ্রহণ করা। আরেকটা বিষয় করতে হবে, ঘুমানোর আরেকটা অভ্যাস তৈরি করতে হবে, ঘুমানোর বেশ অনেকক্ষণ আগে খাবার খেয়ে ফেলতে হবে। কারণ খাবার খেয়ে ফেললে আপনার খাবারের কারণে আপনার শরীরের মধ্যে একটা মানে এনার্জি চলে আসবে বা যার কারণে আপনার একটা ঘুম আসার একটা প্রবণতা আপনার মধ্যে সৃষ্টি হবে। এবং ঘুমানোর আগে পানি কম গ্রহণ করা, কারণ আপনি অতিরিক্ত পানি গ্রহণ করলে আপনার বারবার ওয়াশরুমে যেতে হবে এবং অতিরিক্ত ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করলে আপনার রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের চাপ হতে পারে, যেটা আপনার কিডনির জন্য ক্ষতি হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং ঘুমানোর আগে বা রাতে আপনি যে কোনো ধরনের কফি বা আপনার চা সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ কফি এবং চা উভয়ের মধ্যেই ক্যাফেইন রয়েছে যা আমাদের ঘুমাতে দেয় না, ঘুম আসার প্রবণতা অনেকটাই কমিয়ে দেয় এবং এটা আমাদের জন্য কিন্তু একটা বিপজ্জনক এবং এটা একটা আমাদের জন্য একটা বিপজ্জনক প্রভাব বিস্তার করে। এবং মদ্যপান এবং ধূমপান থেকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে, কারণ আমি যদি মদ্যপান করি বা ধূমপান করি এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং মদ্যপান ধূমপান দুইটাই আমাদের জীবনকে খুব খারাপ প্রভাবিত করে এবং এটা আমাদের জীবনের উপরে একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। সুতরাং এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবং তার পাশাপাশি রাতে যখন আমি ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল এবং ল্যাপটপকে চেষ্টা করব যে আমার বেডরুমে না নিয়ে যাওয়ার জন্য, কারণ বেডরুমে যদি মোবাইল এবং ল্যাপটপকে নিয়ে যান আপনার বেডরুমে যাওয়ার পরে কিন্তু আপনার ঘুম আসার প্রবণতাটা অনেক কমে যাবে, যা আপনার স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, এবং ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বের করে নেওয়া, যে আমি নির্দিষ্ট এই সময়ের মধ্যে প্রতিদিন আমি ঘুমাবো এবং এতটুকু সময় আমি ঘুমাবো, তাহলে এটা কিন্তু আপনার জীবনের জন্য সৌন্দর্যতা নিয়ে আসবে এবং ঘুমটা খুব সুন্দর হবে। এবং একটা নির্দিষ্ট সময় তৈরি হয়ে গেল এবং এটা কিন্তু আমাদের জন্য সুন্দর এবং এটা আমাদের জীবনের জন্য সুন্দর। এবং বিষণ্ণতা এড়িয়ে চলা, তার পাশাপাশি মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা বড় গুণ নিজের মধ্যে নিয়ে আসা, সবাইকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়াটা অনেক বড় মহৎ গুণ এবং ক্ষমা করে দেওয়া উচিত। এটা ক্ষমা করে দেওয়া, একটা মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ তাআলার গুণ। একটা মানুষ যখন আল্লাহ তাআলার গুণ অর্জন করবে, আল্লাহ কিন্তু তার জীবনের মধ্যে, তার জিন্দগির মধ্যে, তার চলাফেরার মধ্যে, তার কাজের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবে। আল্লাহ তাআলার খুব সুন্দর একটা বাণী যে বড় বড় উলামায়ে কিরাম থেকে শুনেছি, যে উলামায়ে কিরামের মতামত যে যে ব্যক্তি আল্লাহর গুণ অর্জন করছে আল্লাহ তার জীবনকে খুব বেশি সুন্দর করে দেয়, খুব বেশি আকর্ষণীয় করে দেয়, খুব বেশি শান্তিপ্রিয় করে দেয়। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলার গুণকে অর্জন করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ করে দেয় জীবনকে এবং আমাদের জীবনকে খুব বেশি সুন্দর করে দেয়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।